টিউটোপিয়া, বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ। আপনার স্থানীয় এলাকায় টিউটোপিয়ার ডিস্ট্রিবিউটর হয়ে শুরু করতে পারেন নিজের স্বাধীন ব্যবসা। আরও জানতে ফোন করুন 8100711087 এই নম্বরে। চিংড়িহাটায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল মহিলার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে মৃতার নাম খুকু গায়েন, পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা তিনি। ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন তিনি। চিংড়িহাটায় দুর্ঘটনার কবলে পড়েন দুজনই, সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। জানা গিয়েছে মহিলার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, ফলে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হলো না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন খুকু দেবী। হাসপাতালে চিকিৎসা চলছে তার ছেলের। নিকো পার্কের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি লাল রঙের গাড়ি। প্রথমে পরপর দুই ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মারে গাড়িটি, জখম হন তারা। এরপর দ্রুত গতিতে যাওয়ার পথে চিংড়িহাটায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করে ট্রাফিক পুলিশ, কিন্তু বাধা না মেনে প্রথমে একটি টাটা সুমো গাড়ি ও পরে একটি স্কুটিতে ধাক্কা দেয় ওই গাড়িটি। এছাড়াও পথচারীদেরও ধাক্কা মারে। বেপরোয়া গাড়ির তাণ্ডবে জখম হন মোট সাতজন, প্রত্যেককে ভর্তি করা হয় হাসপাতালে। মুখ্যমন্ত্রী SSKM-এ চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করেন। এ পরে টুইটে জানান, রাজ্য সরকার চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বিনামূল্যে প্রত্যেকের চিকিৎসা হবে। এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন গুরুতর জখম দুজনকে 1,00,000 টাকা করে ও আহত বাকি পাঁচজনকে 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফ থেকে। অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস তাদের নিজস্ব গাড়িতে কাজের জন্য যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় নিমতা মাঝেরহাট মোড়ে তাদের গাড়িকে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে। সেই সময় তাদের গাড়ির চালক সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এরপরে অভিনেতা অভিনেত্রী থানায় এসে অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ ধরে থানায় তাদের অপেক্ষা করতে হয় এবং সেই সময় পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। ঠিক সেই সময় তাদের গাড়ির চালককে ওই পণ্যবাহী গাড়ির চালক ও তার সহকারী নিমতা থানার বাইরে হেনস্থা করতে থাকে। তারা তা দেখতে পেয়ে ছুটে যান এবং তাদের চালককে থানায় নিয়ে আসলে থানার গেটের মুখে অভিনেতা অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ও অভিনেত্রী। কদিন আগেই তবলাবাদক রশিদ খানকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল, আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। এবার নিমতা অঞ্চলে সরাসরি অভিনেতা অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। কপিটা জাস্ট পেয়েছি, FIR কপি করেছেন। আর আসলে আমার নিজেরও খুব ই লাগছে যে একটা অন্য অফিসারের জন্য ওনারা ওনাদের মাথা হেঁট হলে সেটা আমারও ভীষণ খারাপ লাগছে। ওনারা সবাই আমার সিনিয়র আমার থেকে, তো আমি এই ব্যাপারে আর আমি নিজে আর এর মধ্যে ঢুকতে চাইছি না। আমি FIR কপি জাস্ট হাতে পেয়েছি এবং যেই অফিসার প্রথম থেকে একটু খারাপ ব্যবহার করেছেন তার ব্যাপারেও একটা অভিযোগ আমি লিখিত জানিয়েছি। আমি কী হয়েছে আমার মনে হয় আমি আগে বলেছি, প্লিজ আমাকে বলবেন না। আমি সকাল থেকে ফাস্টিংয়ে ছিলাম, সেই অবস্থাতে আমি যাচ্ছিলাম গাড়িতে করে অ্যাকচুয়ালি এই মানে রক্ত দিয়ে, তারপরে আমি এখন বাড়িতে যাবো। আমাকে প্লিজ আমার ব্যাপারে কি বলবেন না। এবার আমাকে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন ওনারা, আমাকে এটাই জানালেন FIR করে। হ্যাঁ, সেটাই হয়তো গ্রেফতার করেছেন ওনারা সবাইকে। ওনারা বাইরে আমার ড্রাইভারের সঙ্গে প্রথমে ঝামেলা হচ্ছিলো, আমরা যাওয়ার পরে আমাদেরও বলছিলেন যে ডেট করে দেবো, এবং আমি সেগুলো ভিডিও করেছিলাম। তারপরে আমি লাইভ ভিডিওটা করেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম সেই সময় যেহেতু সকাল থেকে না খেয়ে এখানে ছিলাম। আমার সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ। আমাকে প্লিজ, তারপরেই অভিযোগটা নিতে এত দীর্ঘক্ষণ ধরে গড়িমসি করা হলো,
সেই কারণেই তো সোশ্যাল মিডিয়ায় আপনি একটা, হ্যাঁ তখন কি অভিযোগ হচ্ছিল, প্রথমে তো জিডি নিয়েছিল প্রথমে, কিন্তু তারপরে জিডি লেখার সময় বাইরে ওঠা হলো, দুটো আলাদা আলাদা জিনিস হয়েছে, দুটো আলাদা আলাদা জিনিস হয়েছে সম্পূর্ণ, প্রথমে একটা গাড়ির কারণে, তারপরে বাইরে যেই ঘটনাটা ঘটলো থানার বাইরে, পণ্যবাহী গাড়িতে যে কাচটা ভাঙা রয়েছে, মানে ওইটা পণ্যবাহী গাড়িতে কাচটা ভাঙা রয়েছে, সেটা আমার ড্রাইভার ওকে থামাতে গিয়ে, এবং প্রায় থামানো এরকম অবস্থা হয়েছে, প্রায় রান ওভার হয়ে যায় ওই এরকম অবস্থা হয়েছে, কারণ যতবার থামাতে বলছে সামনে গিয়ে দাঁড়াতো সত্ত্বেও ও থামেনি, ও যেন তেন করে থামাতে গেছে গাড়িটাতে হাত দিয়ে, সেই সময় এই ঘটনাটা ঘটেছে। আমার একটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যিনি পরশুরাম যিনি ছিলেন, কিন্তু তার জন্য এখানকার যে অফিসার রয়েছেন তিনিও মানে ক্ষমা প্রার্থী হলেন, তিনিও বললেন আমার সেটাই খারাপ লাগলো, উনি অনেকটা সিনিয়র, তো ওদের জন্য উনি প্রথম থেকে, প্রথমত থানায় আসতে দিচ্ছিলেন না তখন, তারপরে যখন থানায় এসেছি উনি নিজেই মানে আমি যখন জিজ্ঞেস করলাম ওসি কে আছে, উনি বললেন যে না এখন কেউ এনেই, উনি প্রথম থেকে একজন খারাপ ব্যবহার করছেন, অসহযোগিতা করছিলেন যে এফআইআর করার নেওয়া থেকে জিডি থেকে, তার জন্য আমরা ওনার, এই তবে দুটোর সময় এটা হয়েছে, ওটা উনি শুনে আমি একটা লিখিত অভিযোগ জানালাম, দুটো অভিযোগ জানানো হয়েছে, একটা এফআইআর নেওয়া হয়েছে আর একটা লিখিত অভিযোগ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়া হয়েছে। একটা অভিযোগ নিতে এত সময় লাগলো কেন? এটাই মূলত অভিযোগ ছিল যারা অভিযোগ করতে, আজকে বলি ঘটনাটা বলি, দুপুর অনুমান তিনটে নাগাদ নবনীতা দেবী এবং তার হাজবেন্ড জিতুবাবু কলকাতা থেকে উনি সোদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওনার একটা সাদা রঙের ক্রেটা গাড়ি করে, সেই সময় আমাদের এই কল্যাণী এক্সপ্রেসের কাছেই এমবি রোডের উপরে একটি পিক আপ ভ্যান পাশ দিয়ে যখন যাচ্ছিলো একটা ঘষা লাগে, ফলে ওনাদের ক্রেটা গাড়ি ইনজিওর হয় মানে ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই গাড়িটাকে ওনারা আটকান এবং ঘটনাস্থলেই ওনাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় এবং পুলিশ খবর পায়, নিমতা থানার পুলিশ খবর পায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিমতা থানার অফিসার সেখানে যায়, বড়ো সেখানে পাঠায় এবং সেখানে গিয়ে যেটা দেখতে পাওয়া যায়, যেটা আমি জানতে পারলাম এনকোয়ারি করে, যে এই ঘটনা হওয়ার পরে পরেই উভয়ের মধ্যে আরও বচসা হয়, জিতুবাবুর যে ড্রাইভার গাড়ির ওনার সাথে ওই পিক আপ ভ্যানের ড্রাইভারের সাথে তর্কাতর্কি হয় এবং জিতুবাবুর ড্রাইভার ওনার গাড়ির সামনের উইন্ডস্ক্রিনে কোনো কিছু দিয়ে আঘাত করে, ফলে উইন্ডস্ক্রিনও ক্ষতিগ্রস্ত হয় ওই পিক আপ ভ্যানের, তো তথাপি পুলিশ গিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলেন, তারা উভয়ে এসছেন থানায় এবং উভয় পক্ষে উভয়ের কাছ থেকে আমরা অভিযোগ চেয়েছি, অলরেডি ওনারা একটা অভিযোগ দিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর করেছি এবং ওই গাড়িটাকে ডিটেন করা হয়েছে, যে অভিযুক্ত গাড়ি পিক আপ ভ্যান তার ড্রাইভারকে আপাতত আটক করা হয়েছে এবং ওনারা ওর ড্রাইভারকে আটক করা হয়েছে, ওর সঙ্গে ওর যে স্টাফ আছে তাকেও আটক করা হয়েছে, টোটাল কতজন? দুজন, ঠিক আছে, এবং ওনার একটা অভিযোগ আছে যে পুলিশ সেই সময় তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছেন, তো আমি তার সাথে কথা বলেছি ওনার সাথে এবং আমরা বলেছি নিশ্চয়ই যদি অভিযোগ থাকে আপনার আমরা সেটা খতিয়ে দেখব এবং যদি অভিযোগ এনকোয়ারি করে দেখা হয় তার এগেনস্টে ডিপার্টমেন্টালি যা অ্যাকশান নেওয়ার সেটা অবশ্যই নেওয়া হবে এবং অলরেডি উনি একটা সেই প্রসঙ্গে আমাদের যে অফিসার গিয়েছিল ওখানে এনকোয়ারি করতে তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছেন এবং সেটা আমরা রিসিভ করে নিয়েছি এবং ওটা আমরা যথা জায়গায় পাঠাবো ফর ডিপার্টমেন্টাল প্রসিডিং। একটা প্রশ্ন, পুলিশ এতক্ষণ ধরে যে অভিযোগপত্র সেটা নিতে দেরি করেছে, পুলিশের সামনে তাকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থানার সামনে একজন মহিলাকে হুমকি দিচ্ছেন, অভিযোগ করছেন, পুরো ব্যাপারটাই আমরা বলেছি যে আপনার অভিযোগ আকারে দিন যে আপনার সঙ্গে যা যা ঘটেছে, উনি বলছেন যে দেরি করা হয়েছে, পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হবে, ঠিক আছে। অভিনেতা জিতু কামাল এবং তার স্ত্রী নবনীতাকে নিগ্রহের ঘটনায় আজ নিমতা থানা ঘেরাও করল বিজেপি। এদিন নিমতা থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। ধিক্কার,
পর দিন এই ট্র্যাডিশন চলছে পশ্চিমবঙ্গের বুকে, যেখানেই মহিলা আক্রান্ত, যেখানেই মহিলা নির্যাতিত, যেখানেই মহিলারা অসুরক্ষিত, সেখানে পুলিশের কাছে গেলে পুলিশ সেই প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের যেটা সচেতন হয়ে যে কাজটা করা, জনগণের জন্য করা, আজকে কোনো সেলিব্রিটি বলে কথা নয়, তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের এই আমজনতা, এই মহিলাদের আগামী দিনে কী হবে, কারা সুরক্ষা দেবে? আমাদের প্রশ্ন এই থানা প্রেমিসিসের মধ্যে যে ঘটনা ঘটেছে, যেখানে দুষ্কৃতীরা সেই মহিলাকে, সেই সেলিব্রিটিকে, নবনীতা দাসকে বলেছে যে রেপ করে দেবো এবং মার্ডার করে দেবো, তারপরেও পুলিশ তৎক্ষণি FIR নিতে যায়নি এবং সেটা রাত্রে হয়েছে, সকালে দুপুরের ঘটনা, এবং তার সত্ত্বেও অ্যাকিউজড যারা তাদের ওনারা অ্যারেস্ট করেছেন, ঠিক কথা, কিন্তু এই ঘটনা ঘটবে কেন, থানার মধ্যে ঘটবে কেন? যে ঘটনা রাস্তায় ঘটলেও একটা বলার ছিল যে না সেখানে পুলিশ উপস্থিত নেই, অর্থাৎ পুলিশ নির্বিকারভাবে সচেতন না হয়ে কেন এই কাজ করলো, এটার জন্য এই প্রতিবাদ বিক্ষোভ এবং আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। ভারতীয় জনতা পার্টির মহিলারা আমরা এই জিনিসটাকে মেনে নিতে পারিনি, তাই আমাদের মহিলা মোর্চা আজ রাস্তায়, থানার বড়বাবু তিনি এখান থেকে এটা ফেস করতে হবে বলে পালিয়ে গেছেন, তার সেই সব সাহস নাই যে মহিলাদের যে অসম্মান হলো, যে ভিডিও আজকে বাইরে এসেছে যেখানে একজন মহিলাকে রেপ করবে বলে একজন সিভিক পুলিশ হুমকি দিচ্ছে, তার তিনি বিচার করেন সেই হলদারকে তিনি অ্যারেস্ট করলেন না, তিনি ভাড়াকে চলে গেলেন, এখানকার MLA একজন মহিলা তিনি গ্রামে চলে করে বেড়াচ্ছেন, তার অ্যাসেম্বলিতে মহিলাদের কি অবস্থা, এখানকার মুখ্যমন্ত্রী মহিলা, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রীর আমলে আজকে মহিলাদের অসুরক্ষা কোন পর্যায়ে পৌঁছেছে, আমরা এর প্রতিবাদ করি, আমরা রাস্তা ছাড়ব। আবাস যোজনার প্রাপক তালিকায় নাম এসেছিল রাহিলা বিবির, তার নামে থাকা ঘর অন্যকে দেওয়ার আবেদন জানিয়ে লিখিত আকারে বিডিওর হাতে তুলে দেন। এই বিষয়ে রাহিলা বিবির স্বামী মোকসেদুল হক জানান, গতকাল তিনি বিষয়টি জানতে পারেন। মোকসেদুল বাবু বলেন তাদের থেকেও অনেক গরিব মানুষ আছে, তাই তিনি এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেন যে ঘরটি তারা নেবেন না, অন্য গরিব কেউ ঘরটিকে ফেলে উপকৃত হবেন, তাই সেই আবেদন জানিয়ে আজ মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিওকে লিখিত আকারে বিষয়টি জানান। এই বিষয়ে মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিও জানান, আবাস যোজনার ঘরের জন্য যাদের নাম এসেছে সেই অনুযায়ী সার্ভে চলছে। হাজারহাটে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাহিলা বিবির নাম রয়েছে ঘর প্রাপকদের তালিকায়, তিনি আর্থিকভাবে সচ্ছল, তাই নিজেই নিজের ঘর তৈরি করতে পারবেন এবং তার নামে আসা ঘরটি যেন গরিব কাউকে দেওয়া হয় এবং তার নাম বাতিল করা হয়, সেই বিষয়ে তার কাছে আবেদন করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিডিও সম্ভল ঝা, তিনি বলেন সমাজে এটি একটি ইতিবাচক বার্তা যাবে, যারা সচ্ছল তারাও যেন এভাবে জানান। গতকালকে যখন আমি লিস্টে দেখলাম যে আমার মিসেসের নাম লিস্টে, তখন আমি আমার মিসেসকে বললাম যে আমাদের লিস্টে নাম আছে, মিসেস বললো যে আমাদের থেকে তো অনেক গরিব মানুষ আছে, হ্যাঁ আমরা এই ঘর নেব না, আমাদের থেকে যারা গরিব মানুষ আছে তারা এই ঘর নেবে, তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ এরপর সবের সঙ্গে যোগাযোগ করে বিডি সাহেবের হাতে লিখিত আকারে জানালাম। দেখুন আমাদের তো সবাই জানেন গোটা পশ্চিমবঙ্গে যদি আবাস প্লাসে যে বেনিফিশিয়ারিদের নাম আছে সেই বেনিফিশিয়ারিটা পাওয়ার যোগ্য কিনা তার একটা সার্ভে চলছে। এই সার্ভের মূল কারণ হচ্ছে যে 16-17 সালে এই সার্ভে হয়েছিল, তখন যিনি গরিব ছিলেন আজও যে তিনি গরিব থাকবেন তার কোনো মানে নেই, হয়তো তিনি চাকরি পেয়েছেন বা কোনোভাবে নিজের চেষ্টায় উনি বড় লোক হয়েছেন, তাহলে সেই লোকটির আর ঘরের প্রয়োজন হয়তো, সরকারি ঘরের প্রয়োজন হয়তো নেই, এই কারণে আরেকবার সার্ভে হচ্ছে যে প্রকৃতই এই লোকগুলির ঘরের প্রয়োজন আছে কিনা। আমরা সেই সার্ভে করছি গোটা মাথাভাঙা 1 ব্লক জুড়ে। এরই মধ্যে আজকে আমাদের কাছে রোহিণী বিবি ওরফে রাহিলা বিবি, যার স্বামী হচ্ছেন মোকসেদুল হক, তিনি হাজারহাট 1 গ্রাম পঞ্চায়েতের অধিবাসী, তিনি এসে আজকে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করলেন যে তিনি আর্থিকভাবে সচ্ছল, তিনি নিজের ঘর নিজে তৈরি করতে পারবেন সরকারি সাহায্য ছাড়াই, তাই তিনি তার নামটি যেন এই যে আবাস প্লাসের যে যারা বেনিফিশিয়ারি আছে সেই তালিকা থেকে যেন বাদ যায় সেই মর্মে একটি আবেদনপত্র জমা দিতে। আমরা মাথাভাঙা 1 ব্লকে আগেও এরকম পেয়েছি, আমরা আবেদন করছি আরও মাথাভাঙা 1 ব্লকের সকল সচ্ছল ব্যক্তিদের কাছে যদি তাদের নাম থেকে থাকে তাহলে ওনারাই এসে যেন আমাদের কাছে এইরকম আবেদন করেন যেন আমরা নামটা বাদ দিতে পারি। আমরা সরকারিভাবে বাদ দিলাম আর ওনারা নিজেরা এসে বাদ নিজেরই নিজের নামটা বাদ দেওয়ার জন্য বলছেন, এটা সমাজের পক্ষে একটা ইতিবাচক বার্তা যাবে,
যেটা আজকে রোহিণী বিপি দিলেন, আগের দিনে আমাদের ইস্তারা পারভিন দিয়েছিলেন, এইটা আমরা আশা করছি মাথাভাঙা ওয়ান ব্লকের সকল সচ্ছল ব্যক্তিদের কাছে। টিউটোপিয়া বাংলায় শিক্ষার আধুনিক অ্যাপ, আপনার স্থানীয় এলাকায় টিউটোপিয়ার ডিস্ট্রিবিউটর হয়ে শুরু করতে পারেন নিজের স্বাধীন ব্যবসা। আরও জানতে ফোন করুন 8100711087 এই নম্বরে। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, আ মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, অফার্স বিটেক অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন ইস লার্জ গ্রিন ক্যাম্পাস। ফর অ্যাডমিশন কন্টাক্ট দ্য নাম্বার শো। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।